আওয়ামী লীগের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের বিরুদ্ধে নির্যাতন ও হত্যার হুমকি প্রদান সহ বিভিন্ন অভিযোগে সাধারণ ডায়েরি করেছেন তার স্ত্রী ডক্টর জাহানারা এহসান। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি থানায় জিডি করেন ডক্টর মুরাদের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম। এ বিষয়ে তিনি জানান, মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের বিরুদ্ধে থানায় জিডি করেছেন তার স্ত্রী জাহানারা এহসান। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জিডিতে বাদী জাহানার এহসান অভিযোগ করেছেন, সাম্প্রতিক সময়ে ডক্টর মুরাদ কারণে অকারণে আমাকে এবং সন্তানদের অকথ্য ভাষায় গালিগালাজ সহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করিয়া আসিতেছে এবং হত্যার হুমকি প্রদান করিয়া আসিতেছে। আজ 6/1/2022 তারিখ সময় অনুমান 2:45 গটিকার দিকে পূর্বের ন্যায় আমাকে এবং আমার সন্তানদের গালিগালাজ করে এবং মারধর করার জন্য উদ্যুত হইলে আমি 999 কল করিলে ধানমন্ডি থানা পুলিশ বাসার ঠিকানায় পৌঁছালে বিবাদী বাসা হইতে বাহির হইয়া যায়। আমি এমত অবস্থায় নিরাপত্তাহীনতায় আসি, বিবাদী আমাকে এবং আমার সন্তানদের যে কোনো সময় ক্ষতি সাধন করতে পারে। প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কৌরুচিপূর্ণ মন্তব্য ও চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ফোনে দর্শনের হুমকি দেওয়ার অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর থেকে প্রধানমন্ত্রী নির্দেশে তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ডক্টর মুরাদ হাসান। এরপর তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। বিতর্কের মুখে দেশ ত্যাগ করলেও কানাডায় ঢুকতে না পেরে দেশে ফিরে আসেন তিনি। এরপর থেকে আড়াল রয়েছেন ডক্টর মুরাদ।